মেয়েরা মায়ের জাত, আর মায়েরা সব সময় অনবরত নিঃস্বার্থভাবে কাজ করে যায়। কখনো হয়তো মা বাবার জন্য, কখনো স্বামীর কথা ভেবে, আবার কখনো সন্তানের কথা ভেবে। মায়েরা কখনোই শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধি করতে কাজ করে না, তাই তো মায়েরা সব সময়ই স্পেশাল হয়। আজকের গল্পটি এমনই একটা কথাকে খুব স্পষ্ট করে বোঝায়। এই গল্প একটি 7 বছরের মেয়ে অসিনের। এই গল্পের মধ্যে রয়েছে এক প্রশান্তি, ভালোবাসা। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওর গল্প। গল্পে শুরু হয় 1907 সালের জাপানের কোনো এক জায়গায়। এখন শীতকাল। দেখানো হয় একটি খুবই দরিদ্র পরিবারকে। এই পরিবারে মা, বাবা, ভাই, বোন এবং গ্র্যান্ডমার সাথেই থাকে আজকের গল্পের প্রধান চরিত্র অসিন। অসিন 7 বছরের খুবই কিউট একটা মেয়ে। তারা সবাই দিনের সেই সামান্য খাবারটুকু একসাথে বসে খুবই খুশি হয়ে খাচ্ছে। তবে অসিনের বাবা খুশি নেই, সে খুবই চিন্তিত। হঠাৎ করেই সে বলে, অসিন, আমি ঠিক করেছি তুমিও এখন থেকে কাজ করবে। একটি বৃত্তশালী পরিবারে থেকে সেখানে চাকরের কাজ করতে হবে তোমায়। কিন্তু অসিন কিছুতেই কাজে যেতে চায় না। সে তার মা বাবার সাথেই থাকতে চায়, স্কুলে ভর্তি হতে চায়, বই পড়তে চায়। অসিনের মা এবং গ্র্যান্ডমাও চায় না সে এত ছোট বয়সে কাজ করুক। তবে বাড়িতে তাদের এই শীতটা কাটানোর মতো যথেষ্ট চাল নেই, তাই তার বাবা তাকে কাজে পাঠাতে চায়। এর বিনিময়ে তারা 2 বস্তা চাল পাবে। তবে অসিন কিছুতেই রাজি না হয়। তার বাবা রেগে তাকে মারতে যায়, কিন্তু মা তাকে আগলে ধরে রাখে। অভাগা মা এবং গ্র্যান্ডমা কিছুই করতে পারে না কাঁদা ছাড়া। পরদিন সকালে অসিনের মা খুবই মনমরা হয়ে ঠান্ডার মধ্যে বরফ গলা নদীতে বসে থাকে। অসিন তার মাকে বারবার ডাকতে থাকে, তবে তার মা কিছুতেই উঠে আসে না। কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে গেলে কিছু লোক তাকে নদী থেকে তুলে আনে। আসলে সংসারের এই অভাব অনটন দেখে অসিনের মা চায়নি তার পেটে থাকা বাচ্চাটা এই পৃথিবীতে আসুক। তাই সেই কনকনে ঠান্ডা নদীতে নেমেছিল যাতে তার পেটে থাকা শিশুটি মারা যায়। অভাগী মা এছাড়া আর কোনো উপায় খুঁজে পায়নি। এই সব কিছু দেখে বাচ্চা মেয়ে অসিন খুবই ভেঙে পড়ে। ঠিক করে পরিবারের পাশে দাঁড়াতে সে কাজ করবে। মাঝরাতে সে ঘুম থেকে উঠে তার মাকে বলে কাল সে কাজ করতে যাবে। তার মা বলে সে কিছুতেই তাকে কাজ করতে পাঠাবে না। কিন্তু অসিন ঠিক করে নিয়েছে সে কাজ করবে। সে বলে, মা, আমার কাছে শুধু তোমার বেঁচে থাকাটাই গুরুত্বপূর্ণ, আমি কাজ করব, তবুও তুমি আর এমন করো না। এই বলেই সে তার মায়ের কোলে মাথা রাখে, আর তার মা ঘুম পাড়ানি গান গেয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয়। আজ অসিনের যাবার দিন। যাবার আগে সে তার ভাইকে ঘাস দিয়ে একটা পেঁচা বানিয়ে দেয়, যেটা সে তার গ্র্যান্ডমার কাছ থেকে শিখেছে। ইতিমধ্যেই কিছু লোক আসে চালের বস্তা নিয়ে। এই চালের বিনিময়েই অসিনকে কাজ করতে হবে। আর এখন অসিনের যাবার পালা। তার মা তাকে নিজের কিমোনোটাই সেলাই করে পুড়িয়ে দেয় তাকে। কিমোনো আসলে একটা জাপানিজ পোশাক। তার মা অসিনকে বলে দেয় এখন থেকে সে একা, তাকে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। তবে যদি কখনো তার মনে হয় সে এত কষ্ট করতে পারছে না, তখনই যেন সে বাড়িতে ফিরে আসে। তার মা সব সময় তার জন্য এখানেই থাকবে। এই বলেই তার মা কান্না থামিয়ে রাখতে পারে না। গ্র্যান্ডমা তার হাতে একটি টাকা তুলে দিয়ে বলে, আমি তোমাকে এর চেয়ে বেশি কিছুই দিতে পারবো না। এই বলে গ্র্যান্ডমা তাকে জড়িয়ে ধরে। আজ এই বাচ্চা মেয়েটি চলে যাচ্ছে তার ঘর বাড়ি ছেড়ে কাজ করতে। মা বাবাকে ছেড়ে যেতে অসিনের খুব কষ্ট হচ্ছে, আর ঠিক ততটাই কষ্ট হচ্ছে তার মায়েরও। বাবা তাকে কাজে পাঠালেও মেয়েকে চলে যেতে দেখে সে নিজেও ঠিক থাকতে পারে না, কান্নায় ভেঙে পড়ে। আর অসিন এভাবেই এক রাশ কষ্ট বুকে নিয়ে পাড়ি দেয় তার নতুন চাকরানির জীবন শুরু করতে। আজ থেকে অসিনের কর্মজীবন শুরু। সকালে ঘুম থেকে উঠেই তাকে কুয়ো থেকে জল তুলতে হয়। এরপর তাকে বলে দেওয়া হয় রান্নার আগুন জ্বালাতে। অসিন উনুন জ্বালিয়ে রান্নায় সাহায্য করে। রান্না হয়ে গেলেই সমস্ত কর্মচারী আসে খাবার খেতে। অসিনের বড্ড খিদে পেয়েছে, সে এত ভালো খাবার দেখে অনেক খুশি হয়। তবে সে জানে না তার খাওয়া বারণ। বাড়ির মালকিন এই মহিলা তাকে টেনে বাইরে নিয়ে আসে, তাকে ঘর ঝাড়তে বলে। তবে এত দামি মাদুরটা ঠিক মতো ঝাড়তে না পারায় তাকে মারধরও করে। তাকে সমস্ত ঘর মুছতে বলা হয়। পেটে খিদে নিয়েই অসিন সমস্ত কাজ করে।
এরপর তাকে খাবার খেতে বলা হয়। অসিন দারুণ খুশি হয়ে খাবার বাড়তে গিয়ে দেখে পাত্রে কোনো ভাত নেই। এই কথা ওই মহিলাকে বললে মহিলাটি তাকে পাত্রের গায়ে লেগে থাকা ওই সামান্য ভাতটাই খেতে বলে। অসিন মন খারাপ ভুলে গিয়ে সেই সামান্য ভাতটাই খুবই তৃপ্তি করে খেয়ে নেয়। লেখাপড়া করাতে অসিনের অনেক ইচ্ছে। সে যখন ওই বাড়ির বাচ্চাটিকে নিয়ে ঘুরছিল তখন কিছু ছেলে মেয়েদের বই পড়তে দেখে সে খুবই খুশি হয়ে যায়। বাচ্চাটিকে কাঁধে নিয়েই সে অন্য মনস্ক হয়ে তাদের সাথেই হাঁটতে শুরু করে স্কুলের দিকে। তখনই বাড়ির ওই মহিলা তাকে ডেকে নেয়। বাড়িতে এসে বাচ্চাটিকে তার মায়ের কাছে দিয়ে দেয়। এতটা ভার পিঠে বয়ে তার পা ব্যথা করছিল, আর তার ওপর ওই মহিলা বলে বাচ্চাটির সমস্ত জামাকাপড় পরিষ্কার করতে। অসিন কুয়োর পাড়ে গিয়ে তা পরিষ্কার করতে থাকলে ওই মহিলা এসে তাকে আবার মারে, কারণ সে এই নোংরা জামাকাপড়গুলো কুয়োর পাশেই পরিষ্কার করছিল। এরপর অসিনকে পাঠিয়ে দেয় একটি নদীতে তা পরিষ্কার করতে। এত ঠান্ডার দিনে সেই বরফ গলা নদীতে কনকনে ঠান্ডায় কাপড় ধুতে তার অনেক কষ্ট হচ্ছিল, তবুও বাধ্য হয়েই তাকে এসব করতে হয়। রোজই তাকে এইভাবে কঠোর পরিশ্রম করতে হয়। এত বাচ্চা মেয়েটির ওপর এত কঠোর পরিশ্রমের ভার তুলে দিয়েছে এই বাড়ির সেই মহিলা। এখন অসিন অভ্যস্ত হয়ে গেছে পরিশ্রম করতে। এরপর থেকে ওই মহিলার বলার আগেই সে সমস্ত কাজ করে ফেলে। এভাবেই দিন কাটছিল। হঠাৎ একদিন ওই মহিলা অসিনের ওপর চোরের অপবাদ দেয়, কারণ তার কাছ থেকে একটি টাকা চুরি হয়েছে। অসিন বারবার বলতে থাকে সে চুরি করেনি, তবে ওই মহিলা তার কোনো কথাই শোনে না। শুধু চোরের অপবাদই নয়, তার সমস্ত জামাকাপড় খুলে তাকে চেক করতে থাকে। তখনই তার কাছ থেকে ওই টাকার কয়েনটা খুঁজে পায় যেটা অসিনকে তার গ্র্যান্ডমা দিয়েছিল। অসিন বারবার বলতে থাকে এটা সে চুরি করেনি, এটা সে বাড়ি থেকে এনেছে, তবে কেউ তার কোনো কথা শোনে না। অসিন খুবই অপমানিত হয়ে রেগে সেখান থেকে বেরিয়ে আসে। কান্না করতে করতে এই কনকনে ঠান্ডায় তুষারপাতের মধ্য দিয়েই চলতে শুরু করে উদ্দেশ্যহীন হয়ে। এভাবেই এত ঠান্ডায় চলতে চলতেই জ্ঞানশূন্য হয়ে পড়ে যায় বরফের ওপর। তখনই তাকে খুঁজে পায় জঙ্গলের এক শিকারি ছেলে। জ্ঞান ফিরতেই অসিন দেখতে পায় ছেলেটি তার পাশে বসে একটি হারমোনিকা বাজাচ্ছে। ছেলেটির নাম সাকু। সাকু তাকে বলে, চিন্তা করো না, তুমি ঠিক হয়ে যাবে। সাকু তাকে গরম গরম স্যুপ খেতে দেয়। তখনই সেখানে সাকুর সাথেই মাতসুজো আসে। সে অসিনকে এমন সুস্থ দেখে তাকে জানায় কাল সাকু কিভাবে তাকে তুলে এনেছে, সারা রাত কিভাবে জেগে থেকে তার যত্ন করেছে। অসিনের চোখে স্পষ্ট ভেসে আসে সাকুর প্রতি সেই কৃতজ্ঞতা বোধ। অন্যদিকে দেখানো হয় অসিন যেই বাড়িতে কাজ করত সেই বাড়ির ছেলেই ওই মহিলার ব্যাগ থেকে টাকা নিয়েছিল দোকানে দেবার জন্য, আর টাকাটা অসিন চুরি করেনি, বরঞ্চ তার ছেলেই নিয়েছিল। এটা জানার পরেও ওই মহিলার মনে কোনো আক্ষেপ নেই, কোনো অনুশোচনা নেই অসিনকে চোর অপবাদ দেবার। পরদিন সকালে মাতসুজো অসিনকে তার বাড়িতে দিয়ে আসতে চায়, তবে অসিন চায় না এই জায়গা থেকে যেতে, তার যাবার কোনো জায়গা নেই। মাতসুজো রাজি হয় না, তবে সাকু বলে তুমি এখানেই থাকতে পারো। আসলে সাকু নিজেই পালিয়ে বেড়াচ্ছে আর মাতসুজো তাকে এখানে লুকোতে সাহায্য করছে। এর ওপর একটা বাচ্চাকে সাথে রাখা তাদের জন্য বিপজ্জনক হতে পারে, তবে সাকু অসিনের কথা ফেলতে পারে না। অসিন তাকে ধন্যবাদ জানায় থাকতে দেবার জন্য। তাকে বলে কিভাবে তাকে চোরের অপবাদ দেওয়া হয়েছিল। তখন সাকু তাকে বলে, অসিন নামের মানে কি জানো? অসিন নামের মানে হলো বিশ্বাস, সত্য। অসিন নামটা খুবই মহান, তাই তোমাকেও তোমার নামের মতোই একটা ভালো মহান জীবন কাটাতে হবে। এরপর থেকে অসিন সব সময় সাকুর সাথেই থাকত। একদিন হঠাৎ সাকু খুবই অসুস্থ হয়ে পড়ে। অসিন বুঝতে পারে না কি হয়েছে তার। মাতসুজো বলে সাকু একজন সৈনিক, সে যুদ্ধে গেছিল আর সেখানেই তার গায়ে লাগা গুলির মধ্যে একটা গুলি এখনও তার শরীরেই রয়েছে। যুদ্ধে হাজারো মানুষের মৃত্যু দেখে সাকু খুবই ট্রমাটাইজড হয়ে পালিয়ে এসেছে। অসিন সারা রাত তার মাথায় জলপট্টি দিয়ে তার সেবা করে। সাকুর সাথে অসিনের দারুণ একটা স্নেহের সম্পর্ক গড়ে ওঠে। একদিন সাকুকে বই পড়তে দেখে সে জানায় তার স্কুলে যাবার খুবই ইচ্ছে। এটা শুনেই সাকু তাকে পড়াতে শুরু করে, তাকে বর্ণ পরিচয় শেখায়, লিখতে এবং পড়তে শেখায়। একদিন একটা যুদ্ধের কবিতা পড়তে পড়তে অসিন তাকে জিজ্ঞেস করে, তুমি তো যুদ্ধে গুলিবিদ্ধ হয়েছ, তুমি তো অনেক গর্বিত, তাই না? তখন সাকু তাকে বোঝায় যুদ্ধে জয়লাভ করতে অনেক মানুষের প্রাণ নিতে হয়,
তাই যুদ্ধ কখনোই ভালো রাস্তা হতে পারে না। সাকুজানো অশিনকে এভাবেই আরও অনেক বেশি বুঝতে শেখায়। অশিন এখন সাকুর সাথে অনেক ভালো আছে, এতটা খুশি সে কোনোদিনও পায়নি হয়তো যতটা এই অপরিচিত দুজন মানুষের সাথে থেকে পেয়েছে। এভাবেই অনেক হাসি খুশিতে পুরো শীতকালটাই কেটে যায়। এবার অশিনের বাড়ি ফেরার পালা, তবে অশিন কিছুতেই এখান থেকে যেতে চায় না। সে যে এখানে অনেক ভালো আছে, কেন যাবে সে এখান থেকে? তবে সাকু তাকে নিজের কাছে রাখতে পারবে না। অশিনের সামনে এখন অনেক বড় একটা জীবন পড়ে আছে, ভালোভাবে বাঁচতে হবে তাকে। এভাবে পাহাড়ে সে এই বাচ্চা মেয়েটির জীবন নষ্ট হতে দিতে পারে না। সাকু অশিনকে তার নিজের হারমোনিকাটি দিয়ে বলে এটা সব সময় তার কাছে রাখতে, আর তার সামনে যে বড় জীবনটা রয়েছে সেটাকে খুব ভালোভাবে বাঁচতে। এরপর সে অশিনকে পিঠে তুলে নিয়ে রওনা দেয় তাকে বাড়িতে পৌঁছে দেবার উদ্দেশ্যে। গ্রামের কাছে এসে যখনই তারা একে অপরের থেকে বিদায় নেবে, তখনই কিছু আর্মি সেখানে আসে। তারা সাকুকে দেখেই চিনে ফেলে, সেই যুদ্ধ থেকে পালিয়ে আসা ওই সৈনিক, তাই তাকে গ্রেপ্তার করতে চায়, আর সাথে অশিনকেও। সাকু কিছুতেই অশিনকে গ্রেপ্তার করতে দেবে না। সে অশিনকে বলে, তুমি খুব ভালো করে তোমার জীবনটা কাটিও। এই বলেই পালিয়ে যাওয়ার সময় আর্মিরা তাকে গুলি করে, আর এই গুলিবিদ্ধ হয়েই সাকুর মৃত্যু হয়ে যায়। একরাশ কষ্ট দুঃখ বুকে নিয়ে অশিন ফিরে আসে তার বাড়িতে। সন্তানকে এতদিন পর পেয়ে তার মা দারুণ খুশি, তবে তার বাবা এসেই তাকে মারতে থাকে, কারণ তার চুরি করার জন্যই ওই পরিবার তাকে অপমান করেছে। তাদের দেওয়া সেই চালের বস্তাটাও ফিরিয়ে নিয়ে গেছে। অশিনের মা তাকে ঘরে নিয়ে যেতে চাইলেও বাবা তাকে বাড়িতে ঢুকতে দেয় না। সারা রাত বাইরেই ঠান্ডার মধ্যে শুয়ে কাটায় অশিন। সকালে একজন মহিলা এসে অশিনের ছোট্ট বোনকে নিয়ে যাচ্ছিল, কারণ তাকে অন্য একটা পরিবার দত্তক নেবে। অশিন কিছুতেই তার বোনকে যেতে দিতে চায় না, তবে ওই মহিলা তাকে বোঝায় তার বোন ওই পরিবারে ভালো মানুষ হবে, এখানে তো তাদের দুবেলা দুমুঠো খাবারও জোটে না। অশিন মন খারাপ করে বসে থাকে বাইরে, তার কিছুই করার নেই এসবে। পরদিন সে আবার বেরিয়ে পড়ে নতুন বাড়িতে কাজ করার উদ্দেশ্যে, তবে সেখানে পৌঁছে সে জানতে পারে তাদের কোনো কাজের লোকের দরকার নেই। ওই বাড়ির মালকিন, যার নাম কুনি, সে এসেও জানায় তাদের কোনো কাজের লোকের প্রয়োজন নেই। এই বলেই তারা বাড়ির ভেতরে চলে যায়। তবে অশিন কাজ না করে আর বাড়িতে ফিরবে না, তাই রাত হয়ে গেলেও সে ওই বাড়ির সামনেই বসে থাকে। মাঝরাতে ওই বাড়ির পুত্রবধূ, যার নাম মিনো, সে এসে অশিনকে বলে হয়তো কেউ তাকে ভুল খবর দিয়েছে, এখানে কোনো কাজের লোকের দরকার নেই। মিনো তাকে কিছু টাকা দিয়ে বলে আজ রাতটা কোনো সরাইখানাতে কাটিয়ে গ্রামে ফিরে যেতে, তবে অশিন ওই টাকা নেয় না। সে বলতে থাকে সে কাজ না করে এখান থেকে যাবে না। দু বছরের কাজ করার বিনিময়ে 5 বস্তা চাল দেবার কথা ছিল তার পরিবারকে, সেই চাল তার ভীষণ প্রয়োজন, তার পরিবার না খেয়ে রয়েছে। সে সমস্ত কাজ জানে, তাই দয়া করে তাকে কোনো একটা কাজ দিতে। তার এই সব কথা কুনি শুনে নেয়, আর ঠিক করে তারা অশিনকে তাদের বাড়িতে রাখবে। অশিন খুবই খুশি হয়ে তাদেরকে অনেক ধন্যবাদ জানায়। পরদিন খুব ভোরে উঠেই সে রান্নাঘরে চলে আসে কাজ করতে। সে ভাত রান্না করতে চায়, তবে এই বাড়ির কাজের লোক তাকে সেটা করতে বারণ করে, কারণ অশিন খুবই ছোট মেয়ে। তবে অশিন তবুও নিজেই সেই ভাতটি রান্না করে। এরপর সে আরও কাজ করতে চায়, জামাকাপড় কাচতে চায়, তবে ওই কাজের মহিলা তাকে কিছু করতে মানা করে। আগের বাড়িতে তাকে দিয়েই সব কাজ করানো হলেও এখানে তাকে কাজ করতে হয় না, আর কাজ না করাতেই যেন অশিনের মন খারাপ। এরপর সে মিনোর ছোট্ট ছেলেকে কাঁধে নিয়ে ঘোরাতে থাকে, তখনই সে দেখতে পায় কায়ো নামের তার সমবয়সী একটি মেয়েকে। কায়ো আসলে এই বাড়ির মেয়ে, অর্থাৎ মিনোর মেয়ে। তাকে স্কুল পর্যন্ত ছাড়তে যাচ্ছে এই বাড়িরই একটি কাজের মহিলা। অশিন তাকে বলে, তুমি কি একা স্কুলে যেতে পারো না? অশিনের মুখে এমন কথা কায়োর একদমই ভালো লাগে না, সে সেখান থেকে চলে যায় কোনো কথা না বলে। এরপর অশিন দেখতে পায় টেবিলেই কায়োর একটি বই রয়েছে। বই পড়াতে অশিনের খুবই আগ্রহ, তাই বইটি নিয়েই সে পড়তে শুরু করে। তখনই তাকে কাজ করতে ডাকা হয়, তাই বইটি সে তার কাছেই রেখে কাজ করতে চলে যায়। স্কুল থেকে ফিরে এসে কায়ো বইটি খুঁজে না পেয়ে সবাইকে বলতে থাকে, তখনই দেখতে পায় বইটি অশিনের কাছে রয়েছে। তার অনুমতি না নিয়ে বইটি নেওয়ায় কায়ো অশিনকে চোর বলতে থাকে, আর অশিনের এমন আচরণের জন্য মিনও খুব কষ্ট পায়। এরপর কায়োর বাবা তার মাকে, অর্থাৎ কুনিকে বলতে থাকে একজন চোরকে এই বাড়িতে না রাখতে। তবে অশিন এসে জানায় সে বইটি চুরি করেনি, শুধুমাত্র পড়ার জন্য নিয়েছিল। অশিন একজন কাজের মেয়ে হয়ে সে বই পড়তে পারে,
এটা যেন তারা কিছুতেই বিশ্বাস করতে চায় না। তাই কুনি তাকে বই পড়তে বলে। আর অসিন খুব সুন্দরভাবে বইটিকে পড়তে থাকে। তাকে এমন পরিষ্কার রিডিং পড়তে দেখে সবাই তো অনেক অবাক। তখন কুনি তাকে বলে, অসিন, কাজের মেয়েদের মানুষ এমনিতেই অপরাধী মনে করে, তাই এরপর থেকে খুব সাবধানে সব কাজ করবে। অসিন এখন এখানকার সবার সাথে অনেক ভালোভাবেই মিশে গেছে। এই বাড়িতে তাকে কেউই তেমন পরিশ্রম করতে দেয় না, এমনকি তাকে পেট ভরে খাবারও দেয়। সে এখানে অনেক ভালো আছে। একদিন সে বসে সাকুর দেওয়া ওই হারমোনিকাটি বাজাচ্ছিল। কায়ো এটা দেখে তার কাছ থেকে হারমোনিকাটি নিয়ে বাজাতে থাকে। এরপর বলে, এটা আমি নিয়ে নিচ্ছি, আমার মা তোমাকে টাকা দিয়ে দেবে। তবে অসিন কিছুতেই এটা তাকে দেবে না। পুরো দুনিয়ার টাকা এনে তাকে দিয়ে দিলেও সে এটা বিক্রি করবে না। এটা সাকুর দেওয়া উপহার, সাকুর শেষ স্মৃতি এটা। কায়ো রেগে গিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে সেটাকে লাথি দিয়ে ভাঙতে চায়। আর অসিন কায়োকে ধাক্কা মেরে ফেলে দিয়ে হারমোনিকাটি তুলে নেয়। তবে তার ধাক্কায় পড়ে গিয়ে কায়ো জ্ঞান হারিয়ে ফেলে। এবার আর অসিনের রক্ষে নেই। কায়োর বাবা এটাও জেনে গেছে অসিন আগের বাড়ি থেকে পালিয়ে পাহাড়ে একজন যুদ্ধ পালানো দেশদ্রোহীর সাথে ছিল। সাথে সে তার মেয়েকেও মেরে অজ্ঞান করে ফেলেছে, তাই তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে বলে তার মাকে। অসিন বলে, হ্যাঁ আমি দোষ করেছি, কায়োকে ধাক্কা দিয়েছি, তবে দয়া করে সাকুকে অপমান করবেন না। সাকু খুবই দয়ালু মানুষ ছিল, সে আমাকে আশ্রয় দিয়েছিল, আমাকে পড়ালেখা শিখিয়েছে। সে যুদ্ধ থেকে পালিয়েছিল কারণ যুদ্ধে অনেক মানুষের প্রাণ যায়, অনেক মানুষের প্রাণ নিতে হয়, যুদ্ধ ভালো উপায় নয়। কুনি অসিনকে বলে, কায়ো ঠিক হয়ে যাবে, তবে যেহেতু এত বড় একটা ঝামেলা হলো, তাই কায়োর সাথে তার সম্পর্ক ভালো হবে না, তারা একই বাড়িতে থাকতে পারবে না। এই জন্যই কুনি ঠিক করে অসিনকে অন্য এক পরিবারে কাজ দেওয়ার ব্যবস্থা করবে। অন্যদিকে কায়োর জ্ঞান ফিরে আসে। কাজের মহিলাটি তাকে ঘাস দিয়ে বানানো একটা পেঁচা দেয় যেটা অসিন তার জন্য বানিয়েছে। সে জানতে পারে অসিন এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। এটা শুনে কায়ো দৌড়ে তার গ্র্যান্ডমা কুনির কাছে যায়। বলতে থাকে অসিনের কোনো দোষ নেই, সেই জোর করে অসিনের হারমোনিকা কিনতে চেয়েছিল। সবাই কায়োকে ভয় পেলেও অসিন ভয় পায়নি, সে প্রতিবাদ করেছে। তাদের মধ্যে যে লড়াইটা হয়েছে সেটাও নিছকই খেলার ছলে হয়েছে। অসিন খুবই ভালো মেয়ে, তাই তাকে এই বাড়ি থেকে না তাড়াতে সে তার গ্র্যান্ডমার কাছে রিকোয়েস্ট করতে থাকে। আর গ্র্যান্ডমা কায়োর এমন কথায় অনেক খুশি হয়, ঠিক করে নেয় অসিন এই বাড়িতেই থাকবে। এরপর থেকে অসিন আবার এই বাড়িতেই থাকতে শুরু করে। কায়ো এখন তার অনেক ভালো বন্ধু, এমনকি মন্দিরে পুজো দিতেও তারা অসিনকে সাথে নিয়ে যায়। এখন অসিন অনেক খুশি আছে। তবে তখনই হঠাৎ সে তার মাকে দেখতে পায়। তার মা এখানে এসেছে লোকেদের মদ্যপানের সঙ্গ দিয়ে কিছু টাকা উপার্জন করতে। মাকে এই রূপে দেখে অসিন একদমই চমকে যায়, সাথে তার মাও তাকে দেখে খুবই বিব্রত হয়ে যায়। রাতে তারা চুপচাপ পরস্পরের সাথে দেখা করে। অসিনের মা জানায় সে এখানে টাকা উপার্জন করতে এসেছে। এই ঋতুটা কেটে গেলেই তার কাজের কন্ট্রাক্ট শেষ হবে, সে বাড়ি যাবে। অসিন কিছু বলতে পারে না, তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। মাকে এমন কাজ করতে হচ্ছে জেনে অসিন খুবই কষ্ট পায়, কান্না করতে থাকে। আর কুনি তাকে দেখে জেনে গেছে অসিনের মায়ের ব্যাপারে, তবুও সে তাকে কিছু বলে না। সে অসিনকে বোঝায় এটাই মেয়েদের সবচেয়ে মহান বিষয়, তারা কখনোই নিজের স্বার্থে কোনো কাজ করে না, তারা কাজ করে তাদের বাবা মায়ের জন্য, স্বামীর জন্য, বাচ্চাদের জন্য। তারা কখনোই নিজেদেরকে নিয়ে ভাবতে পারে না। তোমার মাও তাই করছে, পরিবারের জন্যই এই কাজ করছে। এই কাজটা করতে হয়তো তার খুব কষ্ট হচ্ছে, তাই তুমি তাকে কখনোই দোষারোপ করো না, তাকে ঘৃণা করো না, তুমি তোমার মাকে সমস্ত হৃদয় দিয়ে ভালোবেসো। অসিন কান্নায় ভেঙে পড়ে। দেখতে দেখতেই বসন্তকাল চলে আসে, অসিনের মাও এখন বাড়ি চলে গেছে। একদিন কাজ করার সময় মিনু অসিনকে খবর দেয় তার গ্র্যান্ডমা অনেক অসুস্থ, তাই তাকে বাড়ি যেতে হবে। তবে অসিন নিজের অংশের কাজটুকু শেষ না করে যাবে না, সে নিজের কাজই করতে থাকে। সমস্ত কাজের মহিলা তাকে কাজ বন্ধ করে বাড়ি যেতে বলে। হয়তো এখনই রওনা দিলে সে তার গ্র্যান্ডমাকে জীবিত অবস্থায় দেখতে পারবে, তবে অসিন তবুও তার কাজ ছেড়ে যেতে চায় না। অন্যদিকে দেখানো হয় তার গ্র্যান্ডমা মৃত্যু শয্যায় শুয়ে আছে। নিজের নাতনিকে না দেখতে পেলেও নাতনির আয় করা চালের ভাতটা খুবই তৃপ্তি করে খেয়ে নেয়। এদিকে অসিনকে এখনো কাজ করতে দেখে কায়া তার কাছে আসে, তাকে নিজের একটা কিমোনো দিয়ে বলে এটা পরে তার গ্র্যান্ডমার কাছে যেতে, এখনই বেরিয়ে যেতে। অসিন আর দেরি করে না,
এক ছুটে বেরিয়ে যায় তার গ্রামের উদ্দেশ্যে। প্রাণপণে চেষ্টা করতে থাকে একবার তার গ্র্যান্ডমাকে দেখার জন্য। অনেক কষ্ট করে সে যখন গ্রামে তার বাড়িতে এসে পৌঁছায়, বুঝতে পারে তার অনেক দেরি হয়ে গেছে। তার গ্র্যান্ডমা আর এই পৃথিবীতে নেই, ছেড়ে গেছে তাকে ছেড়ে পরলোকে। অসীন কান্না করতে করতে ক্ষমা চাইতে থাকে তার গ্র্যান্ডমার কাছে। শেষবারের মতো সে নিজেকে গ্র্যান্ডমার সামনে আনতে পারেনি, এই জন্যই তার কষ্ট যেন আরও অনেক বেশি। আর এই কষ্ট নিয়েই রাতে সে ঘুমিয়ে পড়ে। পরদিন ঘুম থেকে উঠেই দেখতে পায় তার মা এখনও কাজ করছে। গ্র্যান্ডমার ছবির সামনে বসে তার মা তাকে সেই টাকাটা দেয় যেটা তার গ্র্যান্ডমা তাকে দিয়েছিল, যেটা চোরের অপবাদ দিয়ে ওই পরিবার তার কাছ থেকে কেড়ে নিয়েছিল। তারা আবার সেই টাকাটা ফিরিয়ে দিয়ে গেছে, আর এটাই অসীনের কাছে গ্র্যান্ডমার দেওয়ার শেষ স্মৃতি। অসীন দেখতে পায় তার মা কিভাবে এখনও বাড়ির সমস্ত কাজ করে যাচ্ছে। সেই দিন তার মাকে অমন কাজ করতে দেখে অসীন যা কষ্ট পেয়েছিল, সেই সমস্ত কষ্ট যেন মুছে গেছে আজ তার মন থেকে। আজ তার বারবার মনে পড়ছে কুনির বলা কথা, সত্যি মায়েরা নিজের জন্য নয়, পরিবার স্বামী সন্তানের জন্যই কাজ করে, নিজের স্বার্থের কথা বিন্দু মাত্রও ভাবে না। অসীন তার মায়ের কাছে এসে বলে, মা তুমি সব সময়ই কাজ করো, কখনোই বিশ্রাম নাও না। তার মা বলে, এটাই তো মায়েদের কাজ। অসীন মুখে একটা হাসি নিয়ে বলে, মা আমি সত্যি অনেক খুশি যে তোমার মেয়ে হয়ে জন্ম নিয়েছে। তার মা বলে, তুমি এখন থেকে আমাদের সাথেই থাকবে, অনেক কষ্ট করেছো এই পরিবারের জন্য, আর কষ্ট করতে হবে না। তবে অসীন বলে, না মা এটাতে কোনো কষ্ট নেই, আমি এখন সব কিছুর খেয়াল রাখতে পারি, এমনকি আমি একা থাকলেও নিজের খেয়াল নিজে রাখতে পারি। আজ অসীনকে এতটা দায়িত্ববান হতে দেখে তার মা অনেক খুশি। মা আর মেয়ে পরস্পরকে জড়িয়ে ধরে আজ যেন দারুণ একটা প্রশান্তি অনুভব করছে। আজ তাদের দুজনের মনেই দুজনের প্রতি ভালোবাসা যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে। আর এখন অসীন তার নিজের জীবনের পথ খুঁজে পেয়েছে। 7 বছরের সেই ছোট্ট প্রাণবন্ত মেয়েটি আজ অনেক দায়িত্ববান হয়ে বেরিয়ে পড়েছে আবার তার কাজের উদ্দেশ্যে, কাজ করার সাথে সাথে তার পড়াশোনার ইচ্ছাকে পূরণ করতে, এভাবেই পরিবারের পাশে দাঁড়াতে। আর এখানেই এই গল্পের শেষ হয়। এই গল্প আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায়। আজ আমি কিছু বলবো না, তোমরাই কমেন্টে বলবে এমন একটা কথা যা এই গল্প তোমাকে শিখিয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি ভালো লাগলে লাইক করে দিও, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন কিপ লাভিং, বাই।